এই হিন্দু ভাইদের কি বলে? কই কারা কারা বলছেন হাত তুলুন একবার। ও একাই মানে কেউ ভয়ে তুলছে না, আবার গোলমাল হবে। হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে সাবেই, সাবেই বলা হয় তাদেরকে যারা বহু দেব দেবীকে মানে, এক এক দেব দেবীর এক এক রকমের ক্ষমতা আছে এটাও মানে, তারপরে একজন স্রষ্টা আছে এটাও তারা মানে। এরা কি সাবেই? একটা হিন্দু লোককে জিজ্ঞেস করবেন যে এটা কি করে হলো, বলছে উপরওয়ালা হইয়েছে তাই। বলে না অনেক সময় বলে না উপরওয়ালা, তার মানে আল্লাহ আছে বিশ্বাস করে কি করে না করে। আবার দেখবেন হিন্দু ভাইদের একটা বিশ্বাস, সেটা হচ্ছে এই বিশ্বকর্মা পূজা করে, যারা লোহা টোহা এসব ব্যবসা বাণিজ্য করে বিশ্বকর্মা পূজা করে না, মানে ওরা এটাও জানে যে এই রুজি রুটির ব্যাপারটা, গ্যারেজ মেকানিক্যাল ব্যাপারগুলির রুজি রুটির ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে বিশ্বকর্মাকে, এই জন্য ওকে ভালো করে পূজা করে। আবার দেখবেন হিন্দু ভাইরা পুকুরে স্নান করার সময় সূর্যের সামনে এরকম ভাবে প্রণাম করে দাঁড়িয়ে থাকে, করে না করে? হিন্দু ভাইদের একটা দাবি যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে প্রত্যেক নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান, ওই জন্য গঙ্গাতে যেতে না পারলেও পুকুরের পানিতে স্নান করতে নামার কারণেও সে গঙ্গা দেবীকে বলে যে হায়াত মওত এই ডিপার্টমেন্টটা গঙ্গা দেবীর হাতে আছে। ও মনে মনে হয়তো বলে যে 60 বছর হলো, আর 10 বছর একটু বাড়িয়ে দাও। কি বললাম বুঝলেন না? মানে এক এক দেবীর এক এক রকমের ক্ষমতা, এটা ওরা মনে করে আল্লাহ আছে এটাও তারা বিশ্বাস করে, কিন্তু এদের ব্যাপারে বলা হচ্ছে কোরআনে এরা সাবেরি। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, মক্কার মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আকাশ থেকে বৃষ্টি কে দেয়, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন সুস্থ অসুস্থর মালিককে, তারা এক চান্সে বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন দিন এবং রাত্রের বিবর্তনের মালিককে, এক চান্সে তারা বলবে আল্লাহ। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন রুজির মালিককে, এক চান্সে তারা বলবে আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু জাহেলকে ডেকে বলছে, চাচা কাবার মালিক কে বলো? আবু জাহেল বলছে আল্লাহ। কাবার মালিক আল্লাহ, রুজির মালিক কে? বলছে আল্লাহ। হায়াত মওতের মালিক কে? বলছে আল্লাহ। বলছে তাই? বলছে হ্যাঁ। এই যে মুশরিক হলো কেন? আবু জেগেল আবু লাহাব উদবা সাইবা আল্লাহ আছে এটা মানতো, আল্লাহ সব ক্ষমতা আছে এটাও মানতো, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, এই দেব দেবীর পূজোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে এই বিশ্বাস তাদের ছিল বলে তারা হয়েছে মুশরিক। এই মুশরিক কিন্তু হিন্দুদের ভিতরে নেই, খ্রিস্টানদের ভিতরে নেই, এই মুশরিক আছে মুসলিমদের ভিতরে বর্তমানে। দিদি বলছেন কথাটা বাড়াবাড়ি হলো না, আমি মিলিয়ে দিচ্ছি আপনাকে। বর্তমান আমাদের সমাজে কিছু মুসলমান এরকম আছে না নেই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ধরে তবে পেতে হয়। বলছে কি বলছে না? বলছে আল্লাহ আকবার, বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে আমাকে একজন গাল দিচ্ছে আর বলছে জন্মের ঠিক নেই রাজমিস্ত্রি, ও যেদিন জন্ম হয় ওর মা বাড়ি ওর বাপ বাড়ি ছিল না, নান কথা। বলছে কেন? বলছে বিয়াদব মমতাজুল ইসলাম যায় গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি যে বাঁদর, আমি নারকেল গাছে উঠবো? আমি যে গাছে উঠবো ডাল থাকবে না, তুই কোথায় যাবি বল? আমি যে গাছে উঠবো তার ডাল থাকবে না। আচ্ছা বলুন তো মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? দুটো কারণে মানুষ লোক ধরে, কটা কারণে? দুটো। এইটা এই ভাই সাহেব ধরনের একটা মন্ত্রী কথার লেগে, তা আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, তা ওনার গেটম্যান এই লোক মাস্টার ভাই ওনার গেটম্যান ধরে নেন। তা মাস্টার ভাই আমাকে জিজ্ঞেস করছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা দত্তপুকুর। নাম কি? মমতাজুল ইসলাম। কি ব্যাপার এখানে? না আমি এই ভাইয়ের সঙ্গে মন্ত্রী ভাইয়ের সঙ্গে একটু দেখা করতে এসেছি। তা মন্ত্রী আপনাকে চেনে না? আমাকে চেনে না। বের ওখান থেকে। চেনে না, মন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট দেখা করতে এসছে বান্দর কোথাকারে। তাহলে আমি চলে যাব অপমান হয়ে। তাহলে দেখা করতে গেলে কি করতে হবে? না লোকাল কোনো এমএলএকে ধরে আনতে হবে।
তাই না? এই এমএলএর হাত ধরে মন্ত্রীর কাছে আমার পরিচয় হতে হবে। আর যদি আগে থেকে মন্ত্রীর সঙ্গে আমার বন্ধুত্ব থাকতো তাহলে গেটম্যান লাগতো, এমএলএ লাগতো, মাঝখানে লাগতো না। তাহলে পরিচয় না থাকলে পরিচিতি করার জন্য কি করতে হয়? লোক ধরতে হয়। অনেক সময় ভেলোরে ডাক্তার দেখাতে যায়, যারা চেন্নাইয়ে যায়, দেবী সিটিতে যায়, বিভিন্ন জায়গায় দিল্লিতে যারা ডাক্তার দেখাতে যায়, অনেক সময় দালাল ধরতে হয়। কারণ আপনি ওখানকার ভাষাও বোঝেন না, কোন ডাক্তার কোথায় বসে এটাও জানেন না, এক কথায় পরিচয় নাই, এই জন্য দালাল ধরতে হয়। এই গ্রামটার নাম কি? কে? আটিয়া। আটিয়া। আপনার নাম কি? আব্দুর রাজ্জাক। আচ্ছা, আটিয়া গ্রামে আব্দুর রাজ্জাক বলে একটা ছেলে আছে, এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলুন, জানে। আচ্ছা, এর সঙ্গে আল্লাহ সম্পর্ক আছে না নেই? আছে। ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নী করিব। আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার নিকট এসে তার ডাক শুনি। দুই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসজুদ অক্তারিব, বান্দা যখন নামাজের সেজদায় লুটিয়ে যায় আমি তার একেবারে নিকটে চলে আসি। বিশ্ব নবী বলেছেন কামাফির নাস আন্নাসুন ইয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন আল্লাহকে ডেকে কিছু বলো, আল্লাহ বড় পাপ করেছি, আল্লাহ অবশ্যই তোমার ডাক সাড়া দেয়। তাহলে আল্লাহ আমার ডাক সাড়া দেয়, আমি আল্লাহকে যখন ডাকি আল্লাহ আমার কথা শোনে, আল্লাহ আমি যখন নামাজে যাই তখন আল্লাহ একদম সেজদার নিকটবর্তী চলে আসে। তাহলে আল্লাহর সঙ্গে আব্দুর রাজ্জাকের সম্পর্ক আছে না নাই? আছে। তার সম্পর্ক যদি আব্দুর রাজ্জাকের আর আল্লাহ থাকে তাহলে আল্লাহকে ধরার জন্য মাঝখানে দালাল ধরা লাগবে? লাগবে? লাগবে না। যারা বলছে দালাল ধরতে হবে, পাক্কা চিটিংবাজের বাচ্চা, চিটিংবাজ। আল্লাহর সঙ্গে তোমার ডাইরেক্ট সম্পর্ক আছে রে বিয়াদব, আমি কেন দালাল ধরতে যাব? কি আশ্চর্য ব্যাপার! স্বামী জেলখানাতে, বউ হুজুরের কাছে তাবিজ আনতে যাচ্ছে, যাতে জেলখানা থেকে তাড়াতাড়ি বেল হয়ে যায় একটু তাবিজ করে দেন, 10,000 টাকা ঝেড়ে নিল। হুজুর এখন জেলখানাতে কই তাবিজের পাওয়ার দেখাও? বুঝতে পারছেন না কি বলছি? ইশারা বুঝলেন? হুজুর এখন জেলখানাতে কই তাবিজের পাওয়ারটা দেখাও, পরের বইয়ের স্বামী ঘরে এনে দিতে পারো চিটিংবাজি করে। তা তুমি হুজুর জাজকে জেলখানা থেকে তাবিজ করে বার করো, তোমার তাবিজের পাওয়ারটা দেখি। বদমাশি জায়গা পাও না, মানুষকে ভ্রান্ত ভাবে ইমান নষ্ট করে দিচ্ছে এরা। বলছে আল্লাহকে নাকি ডাইরেক্ট পাওয়া যায় না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন? বড় বিপদে পড়েছিলেন। কি বিপদ? না, বাচ্চা নমরুদ তাকে আগুন জ্বালিয়ে ফেলে দিয়েছিল, ঘটনা শুনেছেন আপনারা? আর ইব্রাহিম আলাইহিস সালাম বুড়ে ছাই হয়ে গিয়েছিল, তাই তো? পড়েনি। আর আগুনকে বলছি ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন, এই তুমি জড় পদার্থ, তবে শোনো, তোমার ভিতরে আমার একজন নবীকে রাখা হয়েছে, খুব সাবধান হুঁশিয়ার, এমন শীতল হয়ে যাও যাতে আমার নবীর অসুবিধা না হয়, মানুষ জানে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের মাঝে একজন নবী ছিলেন, নাম ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতরে ছিলেন। আমাদের মাঝে একজন নবী বড় বিপদের মধ্যে পড়েছিলেন, তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম। ফেরাউন তাড়া করে নিয়ে যাচ্ছে সামনে নীলনদ, ডান দিকে ফেরাউন, বাম দিকে ফেরাউন, পিছনে ফেরাউন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ নিশ্চয়ই তুমি আমাকে সহজ পথ বলে দিবে, তুমি আমাকে রাস্তা দেখাবে। আল্লাহ রাস্তা দেখিয়েছিল কি দেখায় নাই? কোন পীর সাহেবের তাবিজে তিনি উদ্ধার হয়েছিলেন? কোন পীর সাহেবের তাবিজে আগুন থেকে বেঁচেছিলেন ইব্রাহিম? কোন হুজুরের তাবিজে, কার দোহাই দিয়ে মাছের পেট থেকে বেঁচেছিলেন ইউনুস? কার দোহাই দিয়ে বেঁচেছিলেন? কে বাঁচিয়েছিলেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আজ পর্যন্ত সেই আল্লাহ আছে না নেই? আছে। ভ্রান্ত জিলাপি হুজুর আল্লাহর ক্ষমতাকে ক্ষুণ্ণতা করে দিয়েছে, আল্লাহর ক্ষমতাকে কমিয়ে দিয়েছে হুজুর, এ পাক্কা মুশরিক। পাগল কি আর গাছে ধরে রে? পাগল গাছে ধরে না। ইমাম সাহেবের কাছে গেছে, বলছে একটা মুদিখানার দোকান করেছি ভাই, তাবিজ করে দেন না। তো যে ক টাকা নিবা? বলছে 200 টাকা দাও। ইমাম সাহেব দেখছি বেতন কম, যা হয় তাইলাম, বুঝলে না, 200 টাকা ঝেড়ে দিয়েছি ইমাম সাহেব। নিয়ে বলছে ভাই তাবিজে কাজ কী হবে? বলছে প্রচুর কাস্টমার আসবে। ওর বেতন কত? 2,500।
এই তো তাবিজে যখন এত কাস্টমার আসে তা তুই সেক্রেটারিকে তাবিজ করে নিজের বেতনটা বাড়া না, তোর 2,500 টাকা বেতন কেন? হ্যাঁ তাবিজ করে তুই সেক্রেটারির কাছে তাবিজ করে তুই ইয়ে কর না, ওই নিজের বেতনটা বাড়া 10,000 টাকা করে দে দেখি তোর তাবিজের কত পাওয়ার। হ্যাঁ একটা লোক বাস কিনেছে বুঝলে, নতুন বাস, তা পীর সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে পীর সাহেব একটা তাবিজ করে দেন। পীর সাহেব তখন গোপ মোড়া দিতে দিতে বলছে কি তাবিজ করব, তাবিজের যা দাম বেড়েছে এখন লকডাউনের পর থেকে, হুজুর কত লাগবে? বলছে 10,000। এ দেখছে 20,00,000 টাকার বাস কিনলাম, 10,000 টাকা তাবিজ কিনতে পারবো না। তো বলছে হুজুর তাবিজের কাজ কি? বলছে তোমার ড্রাইভার যে জায়গাটায় বসে চালাবে বাস, লাল সুতো দিয়ে তাবিজ মেঁধে ওর পাছার তলায় রেখে দেবে, দেখবে সব বাস রোডে ফাঁকা যাবে, আর তোমার বাসে দেখবে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে। আচ্ছা ওরে হারামখোর, তোর তাবিজের পাওয়ারে যদি বাদুরের মতো প্যাসেঞ্জার ঝোলে তো তুই ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা তোর বাড়িতে আন, তুই কেন তাবিজ বেচে খাবি হারামখোর? তুই কেন তাবিজ বেচে খাবি? হে চিটিংবাজি তো একটা সীমা থাকে, মোশরেক পাগা মোশরেক, এর আকীদা হচ্ছে এই আল্লাহকে ডাইরেক্ট পাওয়া, সব ক্ষমতার মালিককে, কে জোরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদাবাদে জলসা করতে গেলাম, সোশ্যাল মিডিয়াতে বলেছি, ডাইরেক্ট আপনি শোনেন নিয়ে জন্য ডাইরেক্ট শোনাচ্ছি। তো মোটরসাইকেলে, তখন আমার গাড়ি টাড়ি ছিল না, মোটরসাইকেল আমাকে প্ল্যাটফর্মে রাখতে আসছে একটা লোক, তা আমাকে বলছে হুজুর একটা জ্যাম তো পীর দেখবেন, জানা পীর তো কোনোদিন দেখিনি, আজকে একটা ভালো সুযোগ মিলেছে তাহলে পীর দেখবো, বুঝলেন না? আজ মনে মনে ভাবছিলাম পীর খায় না গায়ে মাখে, তখন আমার জানা নেই, আজ থেকে 10 বছর আগের কথা বলেছি। গিয়ে বলছে ঠিক আছে চলুন, সূর্য উঠবো উঠবো ভাব, দরজায় বাইকটা দাঁড় করালো, দরওয়ানকে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা 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 কি চাই? আমি একটু বাবার সাথে দেখা করব। বাবা দেখছি ভিতরে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় একটা বড় পাগড়ি, বুঝলেন তো? বাবা আমার দিকে এরকম বড় বড় চোখ বার করে দেখছে, আমি বড় পাঞ্জাবি পরে আছি, শীতকাল তখন, ও তো জানে না যে মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন ভিটামিন হয়, ওর জানা নাই। আরও যারা মাদ্রাসায় পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, ওরা যে রাস্তা দিয়ে চলবে শয়তান পর্যন্ত রাস্তা যাবে না, এত খাতারনাক এরা যারা ছেড়ে দিয়েছে। আমি বাপের এক বেটা, আমার মায়ের 4 বেটির পরে আমি একটা বেটা। আচ্ছা বলুন তো এই বেটাকে কেউ মাদ্রাসায় ভর্তি করে আদরের বেটা না? হ্যাঁ মানে আমার মা আমার বদমাইশি আর টিকাতে পারিনি পাড়াতে, ওই জন্য বাধ্য হয়ে বলছে তুই মাদ্রাসায় যা, ওইখানে গিয়ে যা করবি কর, আল্লাহ কবুল করে নিয়েছে এই পর্যন্ত পৌঁছে গেছি। কি বললাম বুঝলেন না? মাদ্রাসায় পড়া ছেলে বুদ্ধি সাংঘাতিক, একটা রাজা বলছে মাদ্রাসায় পড়া ছেলেদের বুদ্ধি দেখবি আর স্কুলে পড়ার ছেলের বুদ্ধি দেখবি? তো বলছে হ্যাঁ দেখবো। দুটো ছেলেকে ডাকা হলো, স্কুলের ছেলেটাকে বলছে এই এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে? স্কুলের ছেলে বলছে রাজা মশাই এটা কি আর হয়, এক পুকুর পানি এক বালতিতে ধরে, আপনি কী যে প্রশ্ন করেন আজে বাজে। বলছে এই দেখ এক্ষুনি ধরিয়ে দেবে মাদ্রাসার ছেলে, এ মাদ্রাসার ছেলে তালবিলিম বলতো, এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো যাবে? বলছে কোনো ব্যাপারই নয়, কোনো ব্যাপারই নয়। রাজা বাবা এ ব্যাপারই নাই মানে কি, এর কাছে কোনো ব্যাপারই নয়? তখন ছেলেটা বলছে পুকুরের থেকে 3 গুণ বড় যদি বালতি হয় নিশ্চয় পানি ঢুকবে, এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। বলছে পুকুরের থেকে যদি 3 গুণ বড় বালতি হয় পানি ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে, এর নাম মাদ্রাসায় পড়া ছেলে। এক কঠিন জিনিস, হুজুর আমাকে যখন গেলাম সালামটা করলাম আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম, আমাকে বলছে কি চাই? বললাম বাবা কি পাওয়া যায়, মিষ্টি করে বলিস কি পাওয়া যায়? বলছে আমার দরজা থেকে কেউ ফেরত যায় না, মনে যে যা বাসনা নিয়ে আসে সবার পূরণ হয়ে যায়, ভিতরে দেখছি বড় বড় রাম ছাগল ছেড়ে দেওয়া আছে, খাসি ছাগল আর নদুসুদুস চেহারা, মানে সব মানত করেছে বুঝলেন না? তা ভিতরে গিয়ে দেখলাম একটা মারাত্মক তামাশা, একটা বট গাছ আছে বুঝলেন, মোটামুটি কোটি কোটি বললে মনে হয় ভুল হবে, লক্ষ লক্ষ হবে, ছোটো ছোটো ইঁট বাঁধা আছে, শুধু দেখছি এরকম গদির দড়ি দিয়ে ইঁট ঝুলছে, শুধু ইঁট ঝুলছে। বললাম বাবা এই বট গাছের ব্যাপারটা কি? বলছে তুমি আগে কোনো দিন আসোনি? আমি না তো আসিনি। বলছে এই বট গাছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা ইঁট বেঁধে দিয়ে যায়, আর ইঁটের ভারিতে ডাল যত নিচে হবে ওর বইয়ের পেটও তত বড় হবে। বলছে আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না, হাসানোর জন্য নয়,
ওই বইয়ের পেটটা মনে মনে বলছি ওরে বাবা আমাদের মমতা খালা যদি জানতে পারতো এ গাছের এত পাওয়ার তো সোনার ঘরে বাঁধিয়ে রাখতো শিকড় পর্যন্ত তুলে নিয়ে গিয়ে করতো কি করতো না তাহলে গাছের কেরামতি পেটে বাচ্চা চলে আসবি ইট বেঁধে দিলে বাবাকে বলছে এবার কি চাই আপনি বলুন আমি বললাম একটা ছোট্ট কাজের জন্য এসেছি বাবা চিট ফান্ডের টাকা মার হয়ে গেছে আপনাদের এদিকে আগে আগে হয়েছে না হয়েছে আমি বললাম আমি তো চিট ফান্ডের এজেন্ট হুজুর তা 15-16 লাখ টাকা কাস্টমারের তুলে কোম্পানিতে জমা দিয়েছিলাম কোম্পানি তো টাকা ঝেড়ে দিয়েছে এখন কাস্টমারের গাল আর মারের ঠেলায় ঘরে ঢুকতে পারছি না যদি অল্প সামান্য টাকা 15 লাখ টাকা দিয়ে দিতেন আমি চলে যেতাম বলছেন দরোয়ানকে বলছে আমাদের দলের নয় অন্য দলের মাল ভুল করে ঢুকিয়ে দিয়েছিস পাক্কা চিটিং মাল হারামখোর তুমি বিহারের মেয়ের বাচ্চা করে দিচ্ছ এই গাছে ইট মেঁধে আর আমার 15 লাখ টাকা দিতে পারছো না চিটিং বাজ কোথাকারে মুশরিক এদের আকীদা হচ্ছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না তাবিজের মাধ্যমে পেতে হয় আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমাদের কাছে মানত মানসিক করে আল্লাহকে পেতে হয় আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না কি করে পেতে হয় না দরবারে এসে চাদর চড়িয়ে দিয়ে আল্লাহকে পেতে হয় এই আকীদা আছে না নেই কিছু মানুষ মুসলমানদের আকীদা আছে না নেই আছে এরাই হচ্ছে মুশরিক হিন্দু মুশরিক নয় খ্রিস্টান মুশরিক নয় মুসলিমদের ভিতরেই রয়েছে বিদ্যমান তাদের নাম মুশরিক আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকরা হচ্ছে অপবিত্র আল্লাহর নবীকে বলছেন আপনি মুশরিকদের জানাজার সালাত পর্যন্ত আদায় করবেন না জানাজার নামাজ পর্যন্ত আপনি আদায় করবেন না তাদের যাদের এই বিশ্বাস রুজির মালিক কে আল্লাহ তাই তো হায়াত মাওতের মালিক আল্লাহ আপনি গোপনে গোপনে কবে মুশরিক হয়ে গেছেন এটা আপনার জানার বাইরে আমার ড্রাইভার গাড়ি চালায় প্রথম প্রথম যখন চালাচ্ছে প্রথম প্রথম তা গাড়িটা সার্ভিস করতে দিয়েছি ওই জন্য আজকে আনতে পারেনি কালকে আবার নিয়ে আসবে তা নতুন গাড়ি বলে তা ড্রাইভার প্রথম যখন চালাতে দিয়েছি সামনে একটা বিড়াল গাছে টাক করে ব্রেক মেরেছে হিঁচড়ে চলে গেলাম 20 ফুট আমি ঘুমিয়েছিলাম পিছনে দুপুরবেলা আমি সব সময় গাড়িতে ঘুমাই পিছনের সিটে আরে ড্রাইভার কি ব্যাপারে ভাই কি সর্বনাশ করলি ওই যে হুজুর বলবে না সামনে একটা বিড়াল চলে গেল আমি ওরে বিড়াল গেল তো তোর বাপের কি বিড়াল তোর কি উপকার ক্ষতি করতে পারে বিয়াদব কোথায় বুঝিস না কিছু বিড়াল তোর কি উপকার করতে পারে দোকান খুলেছে বলছে সকালবেলাতে 5 টাকার মুড়ি দাও তো ফটিক চাচা বিকালে পয়সা দিব বলছে না এখনো ধূপ ধুনো জ্বালানো হয়নি সকালবেলাতে বৌনি কাস্টমারের ধার দেওয়া যায় না ধার দিলে তোমার অসুবিধা কোথায় নগদে মাল আনতে গেছে বলছে 5 মিনিট অপেক্ষা করো বলছে কারণ কি বলছে 5 মিনিট অপেক্ষা এই কারণে করো দোকানটা ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে ধূপ তো গরুর গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয় ও তোমার ভালো মন্দের কি উপকার করতে পারে হে ধূপ তোমার ব্যবসার কি উন্নতি আর ক্ষতি করতে পারে ও 10 পয়সাও দাম নাই এই বিশ্বাস যদি কারো থাকে সে ভিতরে ভিতরে কবে মুশরিক হয়ে গেছে কি বললাম বুঝলেন না ভিতরে ভিতরে কি হয়েছে মুশরিক হয়ে গেছে খুব সাবধান নাম্বার 3 আর একটা বলে দিই কুড়ি বাবা আর একটা বলে দিই সেটা হচ্ছে ফাসেক আর একটা শব্দ নেই কোরআনে ফাসেক ফাসেক কারা ফাসেক হচ্ছে ওরা যারা বড় পাপের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত তওবা করে ফেরত আসতে পারেনি এরা হচ্ছে কি ফাসেক যেমন দাড়ি চাচা ধরে নেন এটা বড় পাপ না ছোট পাপ লজ্জা লাগছে নাকি গোলাম হোসেন বলতে বড় পাপ দীর্ঘদিন চেঁচেই যাচ্ছে দীর্ঘদিন তওবা করে ফেরত আসতে পারছে না কিন্তু এ ফাসে ব্যভিচার বড় পাপ দীর্ঘদিন একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক হচ্ছে তওবা করে ফেরত আসতে পারছে না এ হচ্ছে কি ফাসে এইবার আপনাদেরকে বলবো মোমেন কারা এবার মোমেনের পরিচয় দেব আল্লাহু আকবার মোমেনের কি দেব পরিচয় দেব আল্লাহ আমাদের সকলকে মোমেন বানিয়ে দিক বলুন আমিন মোমেন হলে কোথায় যাওয়া যাবে জান্নাত 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 সবাই রেডি হন আজকে মোমেন হয়ে তবে বাড়ি যাব ইনশাআল্লাহ এক আল্লাহ বলেন انما المؤمنون الذين اذا ذكر الله
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله বলেন প্রকৃত মুমিন হচ্ছে তারা যাদের সামনে আমার নাম স্মরণ করে আমার ভয়ে যারা ভীত হয়ে যায় যারা পাপ কাজ করে পাপ কাজের পরে পরে আমার নাম তাদের স্মরণ হয়ে যায় আমার নাম স্মরণ হয়ে যাওয়ার পরে ভয়ে তারা থত 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 তর করে কাঁপবে আর আয়াতুহ যাদাতুহুম ঈমানা আর কি হবে তাদের সামনে যখন আমার নিদর্শন বলি বলা হবে আল্লাহ বলে তাদের ঈমান বেড়ে যাবে আর মুমিনের তিন নম্বরের গুণ হলো আল্লাহ বলছে ইয়াতাওয়াক্কালুন মুমিন আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে মুমিনের তিনটে গুণ প্রথমে এক মুমিন পাপ কাজ করবে পাপ কাজ হয়ে যাবে ওর কখনো কখনো পাপ কাজ হয়ে যাওয়ার পরে আল্লাহর কথা মনে পড়ে যাবে ভয়ে থত 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 করে কাঁপবে এ হচ্ছে এক নম্বরের মুমিন দুই ওই হচ্ছে মুমিন যার সামনে কোরআনের আয়াত আল্লাহর নিদর্শনাবলী ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় আর তার ঈমান বেড়ে যায় তিন মুমিন সর্ব অবস্থাতে ভরসা কার উপরে করে কার উপরে আল্লাহ 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 চলুন এবার তিনটার পাঁচ মিনিট করে পনেরো মিনিট একটু ব্যাখ্যা করে দেওয়া যাক এক কিছু বলছেন কে কিছু কালেকশন করুন হয়ে গেল মাশাআল্লাহ হ্যাঁ কালেকশন করব দেখুন সিস্টেম হচ্ছে কি জানেন তো মানুষ যখন যত ধরে বসে আছে তখন কিছু শুনিয়ে দিই আমি এখন কালেকশানে কথা বলবো এই লোকগুলো বাড়ি যেতে টোটাল পাঁচ মিনিট টাইম লাগবে এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা আপনাদের বছরে একবারের অভিজ্ঞতা কারণ সবাই জানে মানুষ অত বোকা নেই যে প্রধান বক্তা এরপরে আর কেউ নাই তাই এর এই দান চালা খানা খানার কে শুনবে ঘচ্ছ বরঞ্চ আমি যদি এখনো দু চার ঘন্টা বক্তব্য দিই মানুষ শুনবে সাবধান যাই বলি কিন্তু আদায়ের কথা বললে পালাবে আমি বলবো আপনার টেনশন নেই এটা প্রতিষ্ঠানের জলসা আমি ঠিক পজিশনে এসে দু পাঁচ মিনিট বলবো অসুবিধা নেই তাতে বরঞ্চ ভালো হবে যাই হোক মুমিন পাপ কাজ করবে তারপরে আল্লাহর কথা মনে হলে কি করবে ভয়ে থরথর করে কাঁপবে এক দুই দুই নম্বর হচ্ছে আল্লাহর নিদর্শনাবলী তার সামনে পেশ করা হলে সে বিস্ময়ে অভিভূত হবে ভয়ে ভীত হয়ে যাবে তার ঈমান বেড়ে যাবে আল্লাহর কিছু নিদর্শন আপনাদেরকে আমি দেখাই দেখাবো দেখাই খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আল্লাহ বলেন মারাজাল বাহারাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজা খুল্লায়াবগিয়ান আপনি মোবাইলের মাধ্যমে দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেছেন যে দুইটা নদী দুই রকমের পানি তাদের কালার দেখেছেন একটা সাদা আর একটা সবুজ তাই না দেখেছেন নীল মতো কালার মোবাইলে দেখতে পাবেন ফেসবুকে দেখতে পাবেন আল্লাহ ওই নদীটার ব্যাপারে বলছে মারাজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনহুমা বারজা খুল্লা ইয়াবগিয়ান এই দুটো নদীর পানি আমি এক জায়গায় জমা করে দিই না ও ডান দিকে গেলে ও বাম দিকে যায় মাঝখানে রেখেছে এক অন্তরাল ইট দিয়ে পাঁচিল করা নেই ওইখানে কোনো পাটা সিস্টেমের ব্যবস্থা নাই টিন দিয়ে গাট করা নাই ওটা আল্লাহ আমার হুকুমে ওটা হয় ওটা আমার হুকুমে হয় এইটা যখন বান্দা দেখবে তার ঈমান কি হবে বেড়ে যাবে আচ্ছা ঈমান অনেক সময় বাড়ে কি বাড়ে না একজন মুসলমানের যখন ঈমান যখন বেড়ে যায় পৃথিবীর সমস্ত কিছু তার কাছে দুর্বল হয়ে গিয়ে আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না হযরত বিলালের নাম শুনেছেন শুনেছেন ইথিওপিয়াতে বাড়ি কালো কুচ 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 এলো
ঠোঁট গুলো খুব মোটা, দেখতে একেবারে খারাপ। আল্লাহু আকবার। এ ছিল কে? উমাইয়ার গোলাম। জি, উমাইয়ার গোলাম। যখন ইসলাম কবুল করেছে হযরতে বিলাল, তখন তাকে অত্যাচার শুরু করে দেওয়া হলো। সারা রাত চাবুকের বাড়ি, আর সকাল থেকে দুপুর বেলা রোদ্দুরের তাপ যখন প্রখর হয়, গরম বালিতে শুয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা হয়, বেলাল তুমি বলো মুহাম্মদকে মানি না, তুমি বলো এক আল্লাহকে মানি না। হযরত বেলাল বারবার বলছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো, হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে পাহাড়িয়া অঞ্চলে টেনে টেনে ঘুরিয়ে নেওয়া হলো। এর নাম হযরতে বেলাল। এ কঠিন পরিস্থিতি দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে খরিদ করে আজাদ করে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এত ঈমান বেড়ে গেল বেলালের, এত ঈমান বেড়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে রাত্রিতে দেখেলেন জান্নাতের ভিতরে হযরতে বেলাল পায়ে হাঁটছে ঠক 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 করে। ঈমান বেড়ে গেছে। তার মানে ঈমান কখনো কখনো কি হয়, কি হয়, বাড়ে। আল্লাহ বলি ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা রাখে কার উপরে? আমরা রাখি, ইনশাআল্লাহ রাখি। পরীক্ষা করে দেখব, দেখি তাহলে পরীক্ষা করে। একটা লোকের চার বেটি, চারটা বেটি হয়েছে, তাও শাশুড়ি বৌমাকে বলছে তোর পেটে মনে হয় ছেলে নাই। ফটিকের মেয়ের সঙ্গে বলেছিল যদি বেটাটা তখন ওর সঙ্গে বিয়ে দিতাম একদিন চারটে ছেলে হয়ে যেত, তোর পেটে ছেলে নাই। তো স্বামী স্ত্রী দুজনা যুক্তি করছে আর একবার রিক্স নিয়ে নাও, যদি আল্লাহ একটা বেটা ছেলে দেয়। আবার রিক্স নিয়েছে, হসপিটালে ভর্তি আছে, তো মাইকিং করছে আব্দুস সবুর আঠিয়াতে বাড়ি, আবার তোমার মেয়ে হয়েছে। আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে? এটা আপনি মিছে কথা বললেন, একদম মিছে কথা। আপনার ভাষা তখন এই হবে, তোকে বিয়ে করাই আমার সর্বনাশ হয়েছে। হ্যাঁ, এটা হবে না? প্রশংসা কার হবে? তার মানে আপনি মোমেন হতে পারলেন না। আল্লাহু আকবার। মোমেন তো তারাই, কঠিন বিপদের সম্মুখীন হয়ে হবার পরেও কাকে ডাকবে? কাকে? আল্লাহ 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 আল্লাহু আকবার। এটা হচ্ছে মোমেনের চরিত্র। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বিশ্ব নবী বলেছেন একজন মোমেনের কাজ হচ্ছে ভালো মন্দ যা কিছু হবে কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। মরুভূমিতে চলছেন, জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে, একটাও দোকান নেই, একদম জনগণ কেউ নেই, এই জুতোর ফিতে আপনি কোথায় পাবেন? জুতো কি হাতে নিয়ে ঘুরবেন? জি না। বিশ্ব নবী বলেছেন তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার ফিতের ব্যবস্থা করে দিবে। এটা আল্লাহ পারে কি পারে না? বিনা বাপের যিনি সন্তান দিতে পারেন, পারেন না? পারেন। একটা জুতোর সামান্য ফিতে দিতে পারবেন না? পারবেন। বিশ্ব নবী তিনি বলেছেন যে তোমার পায়ের জুতোর ফিতেটার প্রয়োজন হলো আল্লাহকে বলো। মোমেনের চার নম্বরের গুণ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মোমেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ পড়ে। আপনারা সব পড়েন তো পাঁচ ওয়াক্ত? ওই কারা কারা পড়েন দেখি, তাহলে চোর ধরা যাবে। কই, অত সহজ নয়। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার থেকে বড় কঠিন ইবাদত আর কোন ইবাদত আছে? হ্যাঁ, কঠিন ইবাদত, মারাত্মক ব্যাপার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ছেন ওয়েলকাম, যারা পড়ছেন না আপনাদের জন্য দুর্ভোগ। আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে মা সালাকাকুম ফিল সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। একজন জাহান জান্নাতি আর একজন জাহান্নামীকে ডেকে বলবে, এই তুমি কেন জাহান্নামে এলে?
পাশাপাশি জায়গা বসবাস করতাম, একই স্টেজে জলসা শুনলাম দুজনা বসে, আর তুমি জাহান্নামে আমি জান্নাতে কি ব্যাপার? জাহান্নামি তখন বলবে কলো লামনাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ করেছি, আমার জীবনে একটা কাজ আমার ছিল না, আমি মুসাল্লি ছিলাম না, আমি নামাজ পড়তাম না, এই কারণে আল্লাহ আমাকে জাহান্নাম ফয়সালা করে দিয়েছে। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার।